জিন শব্দটি শুনলেই সবার মনে আতঙ্ক সৃষ্টি হয়। তবে যতই ভয় আর আতঙ্ক থাকুক না কেন, এ নিয়ে সবার মনে কৌতূহল কাজ করে। আসলেই জিন আছে তো, বা জিন দেখতে কেমন, কিংবা এর আকার আকৃতি বা কেমন? অবাক করা বিষয়, বাস্তবে দেখা না গেলেও এবার পর্দায় দেখা যাবে জিন, কিন্তু কিভাবে, বিস্তারিত প্রতিবেদনে। অদেখা বা অদৃশ্য সবকিছুর প্রতি মানুষের আগ্রহ বরাবরই বেশি, আর সেই অদৃশ্য কিছু যদি খালি চোখে দেখা যায় তাতে যে কেউ অবাক হবেন, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু অবাক হলেও এবার অদৃশ্য জিনকে বাস্তবে দেখা যাবে। জানা যায় 3000 ইয়ার্স অফ লঙিং সিনেমার মাধ্যমে জিনকে দর্শকদের সামনে হাজির করবেন অস্ট্রেলিয়ার খ্যাতিমান নির্মাতা জর্জ মিলার। আর এই খবর সামনে আসতেই দেশ বিদেশের দর্শকদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। মূলত গত 26 আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় 3000 ইয়ার্স অফ লঙিং সিনেমাটি। আর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই বাংলাদেশের দর্শকরাও ছবিটি দেখতে পাবেন ঢাকার স্টার সিনেপ্লেক্সে। কল্পকাহিনী নির্ভর এই সিনেমাতে অদ্ভুত ক্ষমতাবান এক জিনের দেখা মিলবে। আর এই জিনের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা। 3000 ইয়ার্স অফ লঙিং সিনেমায় তার সঙ্গে আরেকটি অন্যতম প্রধান চরিত্রে থাকছেন অস্কারজয়ী অভিনেত্রী টিল্ডা সুইন্টন। অন্যদিকে এর মাধ্যমে 7 বছর পর আবারও পরিচালকের আসনে ফিরেছেন জর্জ মিলার। 77 বছর বয়সী এই নির্মাতা ম্যাড ম্যাক্স সিরিজের 4টি সিনেমা পরিচালনার জন্য বিখ্যাত। তিনি এখন ম্যাড ম্যাক্স ফিউরি রোড সিনেমার প্রিকুয়েল ফিউরিওসা বানাচ্ছেন। তবে ম্যাড ম্যাক্স সিনেমাগুলোর পুরো উল্টো 3000 ইয়ার্স অফ লঙিং। এটি সংলাপ প্রধান ফ্যান্টাসি রোমান্স ধাঁচের। এর বাজেট $6 কোটি। গত বছরের সেপ্টেম্বরে এটি মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে তা পেছানো হয়।